সবচেয়ে কম দামি যেটা 62000 টাকা মাত্র 62000 টাকা এটা হচ্ছে টিভিএস মেট্রো 100 সিসি বাইক আর মাত্র প্রাইসটা হচ্ছে 62000 টাকা কতর মডেল ভাই এটা হচ্ছে 19 এর মডেল 19 এর মডেল এটা কিন্তু এসআই থেকে না অফিশিয়াল এসআই থেকে একবারে কিনা প্রাইস কত যাচ্ছে এটা এটা হচ্ছে 410 410000 টাকা হচ্ছে আচ্ছা আর পাশাপাশি ব্লু কালারে আমরা দেখছি এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানটা ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস আচ্ছা ডুয়েল চ্যানেল এবিএস নীল কালারের হবে আর রেসিং ব্লু রেসিং ব্লু হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে ইউজ বাইক নিয়ে যারা রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ বাইক কেনার কথা ভাবছেন আপনারা চলে আসতে পারেন রাশেদ বাইক সেন্টার আর রাশেদ বাইক সেন্টারের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে মালিবাগ মালিবাগ যে সোহাগ কাউন্টার রয়েছে মালিবাগ রেলগেট থেকে একটু সামনে আগালে অথবা মৌচাক মার্কেট থেকে একটু সামনে আগালে আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে সোহাগ কাউন্টার এর উল্টা পাশেই রাশেদ বাইক সেন্টার এখানে সকল ধরনের ইউজ বাইকগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে যাচ্ছেন সপ্তাহে 7 দিনে কিন্তু খোলা রয়েছে ইউজ বাইক এখানে আপনারা কিনতে পারবেন অথবা আপনারা বাইক এক্সচেঞ্জ করতে পারবেন অথবা আপনারা বাইকটা সেল করতে পারবেন তো বর্তমানে তাদের কাছে কি কি বাইকগুলো রয়েছে কি কি প্রাইস রয়েছে সেটাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আজকে পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে হচ্ছে রাশেদ ভাই রাশেদ ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ রাশেদ ভাই বর্তমানে কি কি বাইক আছে আপনাদের কাছে আমাকে একটু বলবেন বেশিরভাগ প্রিমিয়াম সেগমেন্ট বাইক আছে প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে R5 DSR র‍্যাপসোল CBR ওকে আমরা এক এক করে দেখাবো আজকে আর দিয়ে শুরু করি আচ্ছা GSX-R দেখেন খুব চমৎকার কন্ডিশন একটা বাইক আমরা দেখছি সুজুকি GSX-R যারা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু দেখতে পারেন এটা কতর মডেল ভাইয়া এটা হচ্ছে কি আপনাদের 19 এর মডেল 20 কেন 20 নাম্বার করা আচ্ছা 20 এ নাম্বার করা হয়েছে ডিজিটাল নাম্বার প্লেট করা আছে হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি একবার আচ্ছা ফার্স্ট পার্টি আপনারা দেখছেন তো এটার উপর দিকে আবার দেখছেন এখানে ইয়াও লাগানো রয়েছে খুবই চমৎকার দেখতে এটার প্রাইস কত যাচ্ছেন ভাইয়া এটা থেকে 3,25,000 325,000 টাকা বাইকগুলো তো আপনারা এক্সচেঞ্জ কেউ যদি এক্সচেঞ্জ করতে চায় এক্সচেঞ্জ তো করছেন হ্যাঁ এক্সচেঞ্জ করতে পারবে তারপরে বিক্রি করতে পারবে পরে কিনতে পারবে কিনতে পারবে আচ্ছা এটার পাশাপাশি আমরা আরো একটা বাইক দেখব পাশাপাশি যদি দেখেন সিভিক ট্রিগার রয়েছে হোন্ডা সিভিক ট্রিগার আচ্ছা কতর মডেল এটা ভাইয়া ডাবল ডিস্ক গাড়ি এটা হচ্ছে কি আপনাদের 16 মডেল 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা প্রাইস কেমন চাচ্ছেন এটা হচ্ছে কি 123,000 টাকা 123,000 টাকা আস্কিং প্রাইস প্রাইসগুলো কি ধরেন একবারে ফিক্স নাকি কেউ যদি শোরুমে আসে কিছুটা সম্মান করা যায় অবশ্যই হ্যাঁ আচ্ছা কিছুটা সম্মান করা ফিক্স না দামাদামি করে দেবে আপনার চ্যানেল আছেন নাম বলে ডিসকাউন্ট করে দেবে অবশ্যই কিছুটা আপনারা ডিসকাউন্ট পাবেন আচ্ছা ওকে এরপরে সিবি হর্নেট আমরা দেখব সিবি হর্নেট এটা কত মডেল এটা হচ্ছে 18 মডেল এটা 10 বছর কাগজ করা এটা কি সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক আচ্ছা সিবি হর্নেটটা আমরা একটু সামনে থেকে দেখাই ওকে এই হচ্ছে সামনের লুকিংটা এটার দাম কেমন যাচ্ছেন ভাইয়া সিবি হর্নেটটার দাম কেমন আপনার 1,48,000 1,48,000 টাকা আচ্ছা একটু যারা কম বাজেটে নিতে চান তাদের জন্য কিন্তু রয়েছে টিভিএস স্ট্রাইকার এটা মনে হয় 125 সিসি এটার প্রাইস কত রাখছেন এটা হচ্ছে কি আপনার 88,000 টাকা 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা 88,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কতর মডেল এটা ভাইয়া এটা হচ্ছে 19 এর মডেল 19 এর মডেল আচ্ছা ওকে আমরা এরপরে যদি একবারে নতুন একটা গাড়ি দেখব এটা হচ্ছে FZS ভার্সন 3 BS6 আর এটা কিন্তু রেড কালার হবে আপনারা যদি দেখেন খুবই চমৎকার BS6 আমরা দেখছি একবারে নতুন যেটা এটা তাহলে কি কতর মডেল ভাইয়া এটা 20 এর মডেল 20 এর মডেল আচ্ছা 20 এর মডেল আপনারা দেখছেন এটার প্রাইস কেমন চাচ্ছেন এটা হচ্ছে 2,42,000 2,42,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে আচ্ছা ওকে আমরা এরপরে যদি এই পাশে দেখাই হিরো হাঙ্ক রয়েছে ডাবল ডিস্ক আর এটা কিন্তু দেখা যাচ্ছে গ্রিন কালার ম্যাট গ্রিন কালার যেটা ওকে এটার ডাবল ডিস্কের কতর মডেল ভাই এটা এটা ডাবল ডিস্কের 19 এর মডেল 19 এর মডেল প্রাইস কেমন যাচ্ছেন এটা হচ্ছে 1,18,000 1,08,000 টাকা ডাবল ডিস্কের কিন্তু এটা না 1,18,000 টাকা 1,18,000 টাকা আচ্ছা সরি এটা 1,18,000 টাকা ডাবল ডিস্কের আর এটা আপনারা দেখছেন খুবই চমৎকার আপনারা চাইলে এটাও নিতে পারেন হোন্ডা সিভিআর র‍্যাপসোলটা দেখছি খুবই চমৎকার আর একটা বাইক এটা কতর মডেল ভাই এটা 19 এর মডেল এটা হচ্ছে কি ডাবল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস 19 এর এটা কোন দেশের এটা হচ্ছে কি ইন্দোনেশিয়ান আচ্ছা এটা অফিশিয়াল বাইক হ্যাঁ আচ্ছা অফিশিয়াল বাইক তার মানে শোরুম থেকে নেওয়া আচ্ছা ওকে এটার প্রাইস কত যাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে কি 385,000 টাকা 385,000 টাকা আস্কিং প্রাইস আপনারা কিছুটা সম্মান করা যাবে আচ্ছা এরপরে হোন্ডা সিভিআর আরেকটা দেখছি এটা নন এবিএস নন এবিএস টা আচ্ছা এটা আপনারা দেখছেন এটা এটার প্রাইস কত রাখছেন এটা হলো 3,25,000 টাকা আচ্ছা এটার প্রাইস করবে হচ্ছে 3,25,000 টাকা এটা কোন দেশে
এটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আচ্ছা ওকে এটাও আপনারা চাইলে দেখতেন তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে বাইকগুলো আমরা দেখাচ্ছি এছাড়াও কিন্তু ভাইয়ের শোরুমে ছাড়াও শোরুমের ঠিক পেছনে দেখা যাচ্ছে গোডাউন আছে আমরা এখন গোডাউনে চলে যাব দেন গোডাউনে আরো কিছু বাইক আপনাদেরকে দেখাবো তো অলরেডি আমরা কিন্তু রাশেদ ভাইয়ের গোডাউনে চলে আসলাম আপনারা দেখছেন শোরুমের ঠিক পেছনে কিন্তু আপনারা গোডাউনটা পেয়ে যাবেন অনেক অনেক বাইক রয়েছে আমরা একটু দেখব তো আর রাশেদ ভাই যাবেন আমরা এখানে R15 দেখেন এখানে কিন্তু R15 ইন্দোনেশিয়ান রয়েছে খুবই চমৎকার জাস্ট আমরা দেখাচ্ছি এটা কত মডেল ভাই এটা হচ্ছে 19 মডেল 19 এর মডেল এটা কিন্তু এসআই থেকে না অফিশিয়াল এসআই থেকে একবারে কিনা প্রাইস কত যাচ্ছেন এটা এটা হচ্ছে 4,10,000 4,10,000 টাকা হচ্ছে আচ্ছা আর পাশাপাশি ব্লু কালারের আমরা দেখছি এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানটা ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস আচ্ছা ডুয়েল চ্যানেল এবিএস নীল কালারের হবে আর রেসিং ব্লু রেসিং ব্লু আচ্ছা খুবই চমৎকার কালারটাও কিন্তু ভালো লাগছে এটা আবার মোটামুটি শোরুম কন্ডিশনেই প্রতিমাত্র 900 কিলো 900 কিলো মানে একবারে নিউ কন্ডিশন যে ভাই কিনেছেন হয়তো আবার দ্রুত সেল করে ফেলছেন টাকার প্রয়োজনে আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছেন ইন্ডিয়ানটা এটা হচ্ছে যে নেবে সে ফার্স্ট পার্টি হবে মানে রেজিস্ট্রেশন করা হয়নি তার নামে আমরা নাম্বার করে দেব 2 বছরের 4,05,000 টাকা 4,05,000 টাকা 2 বছরের রেজিস্ট্রেশন সহ আর রেজিস্ট্রেশন না নিলে দেখা যাচ্ছে প্রাইসটা আপনার আর একটু কমবে আচ্ছা এরপর আমরা যদি এই পাশে দেখাই এফদের বাসন্তীর BS6 BS6 এটাও তাইলে মনে হয় 20 এর মডেল আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছে এটা হচ্ছে এটা 2,42,000 2,42,000 টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 2,42,000 টাকা এটা তো রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ নাম্বার করা আছে নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে ওকে আমরা এরপরে একটু স্কুটি রয়েছে অনেকেই ভাই স্কুটির জন্য বলে অনেক আপুও বলে এটা মনে হয় হিরো প্লেজার হিরো প্লেজার আচ্ছা এটা কত সিসির ভাই এটা 102 সিসি 102 সিসি আচ্ছা কতর মডেল এটা এটা 19 এর মডেল 19 এর মডেল প্রাইস কেমন যাচ্ছেন এটা এটা কিন্তু সিবিএস ব্রেক সিবিএস ব্রেকিং আচ্ছা মানে সিবিএস প্লেজার একবার লেটেস্ট ভার্সন তার আচ্ছা আচ্ছা প্রাইস কত যাচ্ছেন 86000 টাকা 86000 টাকা এটার প্রাইসটা হবে 86000 টাকা আচ্ছা আমরা এরপর এই পাশে অনেক বাইক দেখাবো আমরা এটা হচ্ছে যে আরকেএস 125 কিউইর 125 সিসি আচ্ছা সামনে পেছনে টিউবলেস এর চাকা খুবই চমৎকার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছেন এটা হচ্ছে কি আপনার 98000 টাকা 98000 টাকা আচ্ছা লিফানের একটা দেখা যাচ্ছে রেসিং বাইক রয়েছে কেপিআর 165 কেপিআর এফআই ইঞ্জিন আচ্ছা এফআই ইঞ্জিন ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন আচ্ছা এটার প্রাইস এটা একটু বলাবি এটা নতুনের মতোই আছে এটা চলছে মাত্র 1000 কিলো 1000 কিলো এটা আবার যে নিবে সেই ফার্স্ট রেজিস্ট্রেশন করা হয়নি এটা এখনো যে নিবে তার নামে রেজিস্ট্রেশন করা হবে প্রাইস কত এটা 165000 টাকা 165 কি 2 বছর রেজিস্ট্রেশন সহ দুই বছর রেজিস্ট্রেশন সহ 165000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে আবার পাচ্ছেন আরেকটা স্ট্রাইকার আমরা একটা শোরুমে দেখেছি আরো একটা স্ট্রাইকার রয়েছে এটা কত মডেল এটা আবার 18 মডেল এটা আবার নাম্বার ছাড়া নাম্বার ছাড়া কত টাকা রাখে এটা 76000 টাকা 76000 টাকা এটা কি নাম্বার সহ না নাম্বার ছাড়া না এটা নাম্বার ছাড়াই 76000 টাকা এটা প্রাইস ওকে তারপর আইপি আছে আমরা দেখাবো এটা হচ্ছে একটু আনকমন বাইক এটা হচ্ছে ইয়ামা ভিক্সন আচ্ছা ইয়ামাহা ভিক্সন এটা হচ্ছে ইয়ামা আর ভাই বি2 নেকেড ভার্সন আচ্ছা নেকেড ভার্সনটা এটা আপনারা দেখছেন থাইল্যান্ডের থাইল্যান্ডের ইয়ামাহা ভিক্সন এটাও কিন্তু খুব ভালো একটা রানিং বাইক এটাও আপনারা দেখতে পারেন এটাও 150 সিসির এটার প্রাইস কত রাখছেন ভাই এটা হচ্ছে 198000 টাকা 198000 টাকা এটা কি রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ এটা নাম্বার করা 2 বছরের 2 বছরের নাম্বার করা আছে আচ্ছা ওকে আমরা পালসার দেখছি বাজাজ পালসার এটা কি টুইন ডিস্ক নাকি সিঙ্গেল ডিস্ক 17 মডেল 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা 17 এর মডেল আচ্ছা এটার প্রাইস কেমন যাচ্ছেন এটা হচ্ছে যাচ্ছে আপনার 135000 টাকা আচ্ছা এটার আস্কিং প্রাইস চা হচ্ছে 135000 টাকা ওকে আর আমরা এরপরে এই পাশে দেখব এটা বিক্রি হয়ে গেছে এটা সোল এটা বিক্রি হয়ে গেছে এটা কি 110 সিসি 110 আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা ফেজার আচ্ছা হিরো এটা হচ্ছে এটা কি ইয়ামা ফেজার ইয়ামা ফেজারটা দেখব ইয়ামা ফেজার এটা আপনারা দেখছেন কতর মডেল এটা এটা এফআই 62 ভার্সন 2 আচ্ছা 17 মডেল 17 এর মডেল প্রাইস কেমন চাচ্ছেন এটা হচ্ছে কি আপনার 195000 টাকা আচ্ছা 195000 টাকা কন্ডিশনটা আপনারা দেখছেন ওকে এরপরে আমরা দেখব V15 বাজাজের ওকে এটাও আপনারা দেখছেন এটার প্রাইস কত যাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে 108000 টাকা 108000 টাকা আচ্ছা 108000 টাকা কত মডেল এটা এটা হচ্ছে 17 মডেল 17 এর মডেল আচ্ছা আমরা পালসার দেখি আর একটা পালসার আছে 16 মডেল আচ্ছা পালসার আরো একটা রয়েছে 16 মডেল ওকে এটাও আপনারা দেখছেন পালসার এটার প্রাইস কেমন চাচ্ছেন হচ্ছে কি আপনার 115000 টাকা 115000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এটাও আপনারা চাইলে দেখতে পারেন ওকে তারপরে পালসার এস আছে আর পালসার এস 16 মডেল 10 বছর কাগজ করা আচ্ছা পালসার এস এটাও কিন্তু আপনারা দেখছেন কিট লাগানো খুবই চমৎকার এটাও অনেকে খোঁজেন এটাও রয়েছে আর দাম চাচ্ছেন কত এটা এটা হচ্ছে কি আপনার 123 123000 টাকা আচ্ছা ওকে তারপরে সবচেয়ে কম দামি গাড়ি আচ্ছা সবচেয়ে কম দামি যেটা 62000 টাকা মাত্র 62000 টাকা এটা হচ্ছে টিভিএস মেট্রো 100 সিসি বাইক আর মাত্র প্রাইসটা
হচ্ছে 62000 টাকা আচ্ছা V15 আরেকটা রয়েছে এটা 18 মডেল এটা 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা এটার প্রাইস কত যাচ্ছেন এটা হচ্ছে 122000 টাকা 122000 টাকা আচ্ছা ওকে এরপর এটা হচ্ছে আরো কম দামি গাড়ি সুজুকি হায়াতি এটা খুব ভালো গাড়ি হায়াতি খুব ভালো গাড়ি খুবই ভালো গাড়ি 100 সিসির মধ্যে যারা 19 এর মডেল 19 এর মডেল আপডেট মডেল রয়েছে আচ্ছা এটাও আপনারা দেখছেন কন্ডিশন ভালো রয়েছে এটার প্রাইস কত রাখছেন এটা হচ্ছে আপনারা 76000 টাকা আচ্ছা এটার প্রাইস রাখা যাবে হচ্ছে 76000 টাকায় আপনারা পেয়ে যাবেন রাশেদ ভাই শোরুমের সামনে কিন্তু আরো একটা একবারে গাড়ি চলে এসেছে এটা হচ্ছে ডিসকভার আপনারা দেখছেন এটা হচ্ছে 125 সিসির কত মডেল ভাই এটা 18 মডেল 18 মডেল আচ্ছা গাড়িটা আপনারা দেখছেন একবারে যেভাবে আইসেছে এভাবে এখনো ক্লিন করা হয়নি ক্লিন করলে একবারে নতুনের মতো লাগবে এটার প্রাইস কেমন যাচ্ছেন ভাই এটা হচ্ছে কি আপনারা 1 লাখ টাকা 112000 টাকা আস্কিং প্রাইস 125 সিসির আপনারা দেখছেন চাইলে কিন্তু এই বাইকটা আপনারা কালেক্ট করতে পারেন তো মোটামুটি যারা আসলে ইউজ বাইক কিনতে যাচ্ছেন আপনারা কিন্তু রাশেদ ভাই শোরুমে ভিজিট করে এখানে সব ধরনের বাইকই রয়েছে যার যে বাইকটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমরা যেটা বলছিলাম একবারে মালিবাগ রেলগেট সোহাগ কাউন্টারের উল্টা পাশে আসলে আপনারা দেখবেন রাশেদ বাইক সেন্টার ওকে এখানে আপনারা দেখছেন সব কিছুই করতে পারবেন পুরাতন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সব কিছুই অপশন রয়েছে সপ্তাহে 7 দিনে খোলা জুমার নামাজের পরে হচ্ছে শুক্রবারে খোলা থাকে আচ্ছা সেক্ষেত্রে আপনারা অবশ্যই আসবেন এসে দেখেও কিন্তু আপনারা এই বাইকগুলো কিনতে পারেন